সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার মতো চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। তো দেখো বন্ধুরা, গ্লাসের চা খাওয়ার ফল। আসলে গ্লাসের চা তো তাড়াতাড়ি ঠান্ডা হয় না, তাই চা ঠান্ডা হয় না বলে মা মগের মধ্যে জল নিয়ে চাটাকে জলের মধ্যে ধরছে যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে দেখো আমিও মগে চা খাচ্ছি, আর চা খেতে খেতে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো তো চিনতে পারো কিনা, এটা কি? এটা হচ্ছে বথুয়া শাক, বেগুন দিয়ে বথুয়া শাক হবে, আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তোমাদেরকে যে আমি বথুয়া শাকগুলো দেখিয়েছিলাম, আসলে আমরা এটাকে বথুয়া শাক বলি, অনেকে এটাকে বেতো শাক বলে, তো আমাদের লোকাল ভাষায় আমরা এটাকে বথুয়া শাক বলি। আসলে শীতকালের সিজনে না এই শাকটা খুব পাওয়া যায় আর খেতে খুব ভালো লাগে। মানে নতুন নতুন সবজি চাষ হয়, ওই তার ফাঁকে ফাঁকে এই শাকটাও চাষ হয়, অনেকে চাষ করে, অনেকে এমনিতে হয় ক্ষেতের মধ্যে। তো এই শাকটা কালকে কিনে নিয়ে এসেছিলাম, খেতে খুব ভালো লাগে বলে এই শাকটাকে রান্না করব। তাই আমি যেহেতু রান্না বসিয়ে দিয়েছি, মা এখানে শাকটাকে আমাকে বেছে দিচ্ছে, আর মার সঙ্গে সঙ্গে আমার মেয়েও দেখো শাক বাচ্ছে। আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, মা সকালের খাবার খেতে বসেছে। আসলে আজকে সকাল দুপুর না একসঙ্গে রান্না করেছি, তাই আর দেরি হয়নি। আর এদিকে দেখো বাবু না দুপুরবেলায় আমাদের সঙ্গে বসে খায় না, বাবু একা একাই বসে খায়, তাই বাবুর ভাত বেড়ে আমি বাবুর ঘরে টেবিলে রাখতে রেখে আসি। আসলে বাবু তো দুপুর একটার মধ্যে খায়, উনি সকালে ভাত খায় না, আর আমরা যেহেতু সকালে ভাত খাই তাই আমাদের খেতে খেতে দুটো আড়াইটে বেজে যায় দুপুরবেলার খাওয়াটা। তো উনি এতক্ষণ বসে থাকতে পারে না বলে উনি একটা দেড়টার মধ্যে খেয়ে নেয়, সে কারণে ওনার ভাত বেড়ে আমি ওনার ঘরে দিয়ে এসেছি। আর এদিকে দেখো আমিও খেতে বসে গেছি। আসলে মা আর আমি দুজনে আমরা একসঙ্গে খাই, একা একা খেতে ভালো লাগে না, তাই আমরা একসঙ্গে বসেই ভাত খাই। তো আমি ভাত নিয়ে বসে গেছি, আমি মা দুজনে বসে খাচ্ছি, খাওয়া দাওয়া করবো সকালে খাওয়া দাওয়ার পর, তারপর বাকি যা কাজ আছে সেগুলো করবো। দেখো আমি খাচ্ছি আর এদিকে মার সঙ্গে কথা বলছি। আসলে কি বলতো, যখনই ফাঁকা পাই না তখনই হচ্ছে দুজনা মিলে গল্প করি, আর কি করব, বাড়িতে তো আর কেউ নেই, মা আমি আমার মেয়ে আর বাবু, আর তো কেউ নেই, সে কারণেই আমরা যখনই ফাঁকা পাই তখনই গল্প করি। আমরা না আসলে এরকমই, আমার মেয়ে বাড়িতে নেই তাই মা আমাকে বলছে মেয়েটা এখন থাকলে একসঙ্গে বসে খাওয়ানো যেত, তো নেই যেহেতু আর কি করা যাবে, আমরা দুজনাই খাই। এদিকে দেখো আমাদের দুজনের খাওয়া দাওয়া সব শেষ, খাওয়া দাওয়া শেষ করে আমি বাসনগুলো নিয়ে কুয়োর পাড়ে রেখে আসলাম, এখন মাজিনি। আসলে আমি সব কাজ সেরে তারপর শেষে বাসনগুলো মেজে স্নান করি, সেই কারণে বাসনগুলোকে এখন কুয়োর পাড়ে রেখে এসেছি। তো এখন ঘর মোছা বাকি আছে, তারপর গ্যাস মোছা বাকি আছে, তাই বাসনগুলোকে এখন আর ধুলাম না। বালতিতে করে দেখো আমি জল নিয়ে এসেছি, জল নিয়ে একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, আর কিছুটা সার্ফ নিয়েছি, সেই সার্ফ দিয়ে গ্যাসটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি। আসলে রান্নাবান্নার পর না গ্যাসটা না মুছলে ভালো লাগে না, রান্না করার সময় তেল ছিটকে পড়ে, তারপর ভাত হওয়ার সময় অনেক সময় ভাতের মার পড়ে, মানে ভাতের ফ্যান আর কি পড়ে, তো সেগুলো যদি মুছে না রাখা হয় গ্যাসটা নোংরা হয়ে থাকে, আর প্রতিদিন মুছলে পরে গ্যাসটা ভালোও থাকে চকচকা থাকে, সেই কারণেই রান্নাবান্নার পর আমি প্রতিদিন গ্যাসটাকে মুছে নিই। আর আমি দেখো বসে বসে গ্যাসটাকে মুছছি ঘষে ঘষে, আসলে কোথায় কোথায় তেল ছিটকে পড়েছে ওগুলোকে ঘষে ঘষে না তুললে তো আবার পরিষ্কার হবে না, শুকিয়ে গেছে। তো বারবার করে বালতিতে করে ন্যাকড়াটাকে ভেজাচ্ছি আর আমি মুছে নিচ্ছি, তারপর সব শেষে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব। এভাবেই আমি প্রতিদিন গ্যাসটাকে মুছে নিই রান্নাবান্নার পর, তাহলে আমার গ্যাসটাও ভালো থাকে আর আমার সব কিছু পরিষ্কারও থাকে। আমার গ্যাস মোছা শেষ, গ্যাস মোছা শেষ করে আমি আবার বালতির জলটা ফেলে দিয়ে আবার নতুন করে জল নিয়ে এসেছি, এসে ঘরটাকে মুছে নিচ্ছি। আসলে গ্যাস ট্যাস মোছার পর আবার ঘরটাকে না মুছলেও তো কেমন দেখা যায় সেই কারণে। তো আমাদের ঘরটা না রাফ ঢালাই করা, মানে ভালো করে পাকাটা করা নেই, তো মুছতে একটু অসুবিধে হয়, তারপরেও মুছে নিচ্ছে, আর কি করা যাবে বলো, এভাবেই তো কাজ করতে হবে তাই না। আমার সব কাজ শেষ, মানে বাসন ধোয়া, ঘর মোছা, গ্যাস মোছা, রান্না বান্না সব কমপ্লিট কমপ্লিট করে নিয়েছি, এখন আমি চান করব। তো স্নানের আগে না মাথায় একটু তেল দিয়ে নিয়েছি। দেখো ওইদিকে মেয়ে হেঁটে হেঁটে কোথায় যেন চলে গেল, মানে পাশে মনে হয় দিদির বাড়ি যাবে, মেয়ে যেহেতু একা একা গেল দেখো মাও পিছন পিছন যাচ্ছে। আসলে রাস্তায় তো খুব বাইক চলে তো বলা যায় না, সেই কারণেই মেয়েকে একা একা রাস্তা দিয়ে যেতে দেওয়া হয় না, মাও পিছন পিছন ছুটলো। আর এদিকে দেখো আমি মাথায় তেল দিচ্ছি, আসলে মাথাটা শ্যাম্পু করেছিলাম কিন্তু কালকে গাড়ি জার্নি করেছি বলে না মানে প্রচণ্ড মাথাটা ব্যথা হচ্ছে, সেই কারণেই তো তেল দেওয়ার আর কেউ নেই, তো একা একাই বসে বসে তেল দিচ্ছি, আর মাথায় তেল না দিয়ে থাকতেও পারি না শ্যাম্পু করার পর, সেই কারণে দেখো মাথা থেকে প্রচুর চুল উঠছে। আসলে কি জানি না কেন এখন প্রচণ্ড মাথা থেকে চুল ওঠে, আগে কিন্তু এভাবে চুল উঠতো না,
চুল উঠে উঠে চুলগুলো সব শেষ হয়ে গেছে, কিন্তু কি করব বলো, চুল উঠলে তো করার কিছু নাই। এ বলে এটা দে সেটা দে, তাহলে হচ্ছে চুল আর উঠবে না। অনেক চেষ্টা করলাম কিন্তু চুল ওঠা আর বন্ধ হলো না। আগে শুনেছিলাম যে বর্ষাকালে চুল ওঠে, এখন দেখছি শীতকালেও চুল ওঠে। এখন উঠলে আর কি করা যাবে বলো। এবার আমি গিয়ে স্নান সেরে নেব। দেখো বন্ধুরা, আমরা মামি এসেই ঘুম ঘুমিয়েছিলাম, এখন সন্ধ্যে হয়ে গেছে, এখন আমরা ঘুম থেকে উঠব। মেয়ে ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপর পড়তে যাবে ম্যাম ডাকলে, আর আমি ঘুম থেকে উঠে ওকে রেডি করাবো, রেডি করিয়ে পড়াতে নিয়ে যাবো। দেখি উঠি এখন ঘুম থেকে, বাবা উঠতে ইচ্ছে করছে না। দেখো মিটি মিটি করে মিটি মিটি করে তাকাচ্ছে, দেখো। চলো বাবা উঠে পড়ো, পড়তে যেতে হবে, রেডি হতে হবে, ম্যাম এখনই ডাকবে। হ্যাঁ দেখো মেয়ে ঘুম থেকে উঠে মুখ ধুতে চলে গেছে, যেখানেই মুখ ধুচ্ছে। ব্যাস মুখ ধোয়া হয়ে গেছে। কেন বাবা না এই যেটা মেয়ে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে দেখো দাঁড়িয়ে আছে। এখন জামা কাপড় পরাতে হবে, আসলে পরতে যাবে, সন্ধে হয়ে গেছে তাই ঠান্ডা জামা কাপড় পরাতে হবে। তো দেখো আমি জামা পরিয়ে দিচ্ছি মেয়েকে, এই যে জামা পরিয়ে দিচ্ছি, প্যান্ট পরিয়ে দিচ্ছি, তারপর মেয়ে সব রেডি টেডি হয়ে বই নিয়ে পড়তে যাবে। দেখো প্যান্ট পরিয়ে দিচ্ছি, আসলে ও তো সেরকম বড় হয়নি, একা একা পড়তে পারে না এখনও, সবে 4 বছর হলো আর কি। এবার হচ্ছে মাথা আশ্রয় দেবো, ও চিরুনি আনতে গেল, বললো মা তুমি এখানে বসে থাকো, আমি চিরুনিটা নিয়ে আসি, তারপর তুমি আমার মাথাটা আছড়ে দিও। তো চিরুনি নিয়ে আসছে ও, আর আমি মাথা আছড়ে দেবো। দেখো আমি এখানে বসেই আছি, ওই যে চিরুনি নিয়ে এলো, মাথাটাকে আছড়ে দিচ্ছি। তো বসে বসে আছড়াচ্ছি বলে আমাকে বলে কি বসে বসে কি মাথা আছড়ানো যায়, তুমি দাঁড়াতে পারো না, হ্যাঁ তুমি উঠতে পারো না। তারপর আর কি করব, কথা শুনে আমি উঠেই পড়লাম, তারপর উঠে মাথাটাকে আছড়ে দিচ্ছি। এবার ও পড়তে চলে যাবে। ঘুম থেকে উঠলাম, মেয়ে রেডি হয়ে চলে গেল, তো মা রাস্তার দিকে গেছে, একা একা আর বাড়িতে কি করব, তাই আমিও একটু রাস্তার দিকে যাচ্ছি, দেখি একটু হেঁটে আসি বলো। একা একা আর বাড়িতে ভাল লাগছে না, তাই একটু রাস্তা হাঁটি। দেখো ওই যে চালের উপরে গাছের লঙ্কা, অনেকগুলো গাছের লঙ্কা হয়েছিল, তো লঙ্কাগুলো শুকিয়ে দিয়েছি আর মনেই নেই, একদম ভুলে গেছি। তো ওটা চালের উপরেই ছিল, আবার তো শীত পরে ভিজে যাবে, তো ওগুলোকে এখন নামিয়ে নেব। সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে প্রদীপ ধূপকাঠি এগুলোর পাশাপাশি না এই ধুনোটাও লাগাই আমি, আসলে শোভা দিয়ে, এটা দিলে যেন মানে শান্তি শান্তি মনে হয়, তাই এই ধুনোটা আমি প্রতিদিন দিই। এদিকে সন্ধে দেওয়া শেষ করলাম, আর চা খাওয়ার জন্য বাবুও বাড়িতে চলে এলো, তাই আর দেরি করলাম না, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে তারপর আমি তাড়াহুড়ো করে গিয়ে চা বসিয়ে দিলাম। চা হয়ে গেছে, এখন তিনজনা মিলে বসে চা খাচ্ছি। দেখো তিনজনা মিলে চা খাচ্ছি আর গল্প করছি। মাকে আমি বলছিলাম আসলে আমাদের পেছনে যে ফুল গাছটা আছে সেটাকে ছাগলে এসে খেয়ে নিয়ে গেছে, মা দেখেনি, তাই আমি মাকে বলছিলাম যে মা গাছটা চারিদিকে একটু যদি কোনো কিছু দিয়ে বেড়া দিয়ে দেওয়া যায় তাহলে আর ছাগলটা খেতে পারবে না, পুরো ফুল গাছটা ছাগলে না খেয়ে নিয়ে চলে গেছে। আসলে এমনিতেই দেখো ফুল গাছ হয় না, বাড়িতে রোদ টোদ তেমন একটা পড়ে না, তারপর যাও বা 2 একটা হয় সেগুলো যদি ছাগলে খেয়ে নেয় তাহলে ফুল কোথা থেকে হবে বলো, ঠাকুর তো দিতে হয়, 2 একটা ফুল তো প্রয়োজন তাই না। তো লোকের বাড়িতে ফুল আনতে যাব, বাড়িতে ফুল থাকলে খুব ভালো হয়, সেই কারণে ফুল গাছগুলো লাগানো হয়েছে। আর এদিকে যদি ছাগলে খেয়ে নেয় তাহলে কী করে কী হবে,
আসি কারণে মাকে বলছিলাম, তো মা বলল দেখি কালকে কি করা যায় দেখব, একটু বেড়াটেড়া দেওয়ার বন্দোবস্ত করব, তাই এগুলোই মানে গল্প করছিলাম। দেখো আমি কিভাবে বিস্কুট চুবিয়ে চুবিয়ে চা খাচ্ছি, আর মা হচ্ছে মুড়ি দিয়ে চা খাচ্ছে, মুড়ি খাচ্ছে আর চা খাচ্ছে। আর আমি মানে চায়ের মগের মধ্যে মুড়ি দিয়ে দিয়েছিলাম, তো মুড়িগুলো ভিজে গেছে আর চামচ নেইনি, সেই কারণে বিস্কুট দিয়ে তুলেই খাচ্ছি। আর চামচ আনতে যাব, মানে এটা হচ্ছে অলসতা আর কি। তো এভাবেই চা খাচ্ছি। এদিকে দেখো বাবু চা খাওয়া প্রায় শেষের দিকে, বাবু চা খাওয়া হয়ে গেছে, গ্লাসটা রেখে দিল, গ্লাসটা রেখে দিয়ে এখন দেখো বাবু উঠে চলে যাচ্ছে। আসলে আমাদের তো চা তাড়াতাড়ি ঠান্ডা হয় না, গ্লাসে খাই, কিন্তু ছেলে মানুষ তো চা একটু তাড়াতাড়ি খায়, ওরা খুব গরম গরম খেতে পারে, আমরা অতটাও গরম খেতে পারি না, তো সেই কারণে বাবু তাড়াতাড়ি চা খাওয়া শেষ হয়ে গেছে, গরম গরম খেয়ে নিয়েছে, আর আমাদের খেতে একটু সময় লাগছে। আমরা দুজনা মিলে এখনও চা খাচ্ছি, আর বাবু চা খেয়ে সবার আগে দেখো চলে গেছে। তো দেখো বন্ধুরা সন্ধেবেলায় চা খেয়ে বসে আছি। এই যে কে কে এসছে আমাদের বাড়িতে, এই যে এটা হচ্ছে ভাস্তি, আর এটা হচ্ছে ভাই, আর এটা হচ্ছে কাকিমা, ওরা ঘুরতে এসে, ওই দেখো আমার মেয়ে বই নিয়ে বসে গেছে। এই যে আমাদের বাড়িতে ওরা এখন চা খাচ্ছে, চা খেয়ে তারপর একটু গল্প গুজব করবো, তারপর যাবে। ইউটিউবে কাজ করবে, তো ভাই যখন চ্যানেল খুলবে তোমরা ওর পাশে থাকবে, ওরা ওকে হচ্ছে সাপোর্ট করবে। তো বন্ধুরা দেখো সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন বাজে রাত 8টা, তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। এই যে দেখো আমার মেয়ে মোবাইল নিয়ে খেলতে বসে গেছে, আর দুজনাই বসে আছি। তো হচ্ছে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে, আর দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই আশা রেখে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকের মতো টাটা।